এবং তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ রংপুর নগরবাসী। ট্রান্সফরমার বিকল হওয়ায় হচ্ছে বিভ্রাট, দাবি বিদ্যুৎ বিভাগের। তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ রংপুর নগরবাসী। লোডশেডিং আরো তীব্র হওয়ার আশঙ্কায় রয়েছেন রংপুরের সচেতন নাগরিকরা। তবে বিদ্যুৎ বিভাগ বলছে লোডশেডিং নয়, ট্রান্সফরমার বিকল হওয়ায় ঘটছে এই বিদ্যুৎ বিভ্রাট। রংপুর থেকে সহকর্মী মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গরমের সাথে পাল্লা দিয়ে রংপুর নগরীতে বাড়ছে লোডশেডিং। রাত দিন মিলিয়ে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম, আর একটু ঝড় বৃষ্টিতেই ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকে বিদ্যুৎ সংযোগ। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। বিদ্যুতের এই লুকোচুরিতে নগরবাসীকে পড়তে হয় চরম বিপাকে। সব মিলিয়ে বিদ্যুৎ বিভ্রাটে রয়েছেন রংপুরের নগরবাসীরা। বারে বারে 10 থেকে 15 বার 20 বার পর্যন্ত এই কারেন্ট চলে যাচ্ছে, চলে যায়। গরম, দোকানদারি নাই, খুব অবস্থা খারাপ। গরমে মানুষ থাকতে পারতেছে না, অবস্থা খুব খারাপ। সুন্দর করে আমাদের তো রাত 12টা 1টা পর্যন্ত দোকান খোলা রাখতে হয়। আমাদের তো এইভাবে সমস্যা অনেক, মোমবাতি ধরে আমাদেরকে ওষুধের ব্যবস্থা করতে হবে। বিদ্যুতের এই আসা যাওয়া আর লুকোচুরি খেলায় হতাশ ও ক্ষুব্ধ নাগরিক সমাজ। লাগাতার এরকম লোডশেডিং আসলে এটা মেনে নেওয়ার মতো না। লোডশেডিং এর কারণে যে আমরা জনদুর্ভোগে পড়ছি, এটা একদম চরম আকার ধারণ করছে। বিবিবি এক এর নির্বাহী কর্মকর্তাকে পাওয়া না গেলেও ক্যামেরার সামনে কথা বলতে বিরক্ত বোধ করেন এই কর্মকর্তা। লোডশেডিং হচ্ছে না বলে জানালেন তিনি। গত 3 দিনের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ পাওয়া গেছে। সেই হিসেবে আমার এলাকায়, মানে বিক্রয় বিতরণ বিভাগ 3-এর বিদ্যুৎ সরবরাহ এলাকায় লোডশেডিং করার প্রয়োজন হয়নি। নগরীতে 3 ভাগে বিভক্ত নেসকোর এই বিদ্যুৎ বিতরণ। মহানগরীর বিবিবি এক পাওয়ার ট্রান্সফরমার এর মাধ্যমে প্রায় 43,000 গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। একটি পাওয়ার ট্রান্সফরমার বিকল হয় প্রায় 10 মেগাওয়াট ঘাটতি দেখা দেয়, ফলে জনজীবনে নেমে আসে চরম ভোগান্তি। এ থেকে পরিত্রাণ চান রংপুর নগরবাসী। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।